নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিনটি মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে ছয় রাশির। অর্থাৎ সেপ্টেম্বর মাসে রয়েছে আপনার কৌশিকী অমাবস্যা, অক্টোবর মাসে দুর্গা পুজো, সেপ্টেম্বর মাসে আপনার গণেশ চতুর্থী রয়েছে, নভেম্বরে আপনার রয়েছে কালী পুজো। অর্থাৎ এই তিনটা মাস বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে ছয় রাশির। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি বিস্তারিত আলোচনা করব। নভেম্বর মাস বিশেষভাবে ইম্পর্টেন্ট আরও হতে চলেছে, নভেম্বর মাসে রয়েছে ছট পুজো এবং নভেম্বর মাসে রয়েছে ইতুলক্ষ্মী। অর্থাৎ একাধিক আমাদের এই পুজো পার্বণ কিন্তু রয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই তিনটি মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ছয়টি রাশির গুপ্তধন প্রাপ্তি হতে চলেছে। দেখুন, গুপ্তধন আগেকার দিনে আপনারা হয়তো শুনে থাকবেন, মাটি খুঁড়ে আপনারা অনেকে শুনে থাকবেন যে মাটি ঘড়া পেয়ে অনেক মোহর, এগুলো সব আগেকার দিনে কিন্তু পেত। কিন্তু বর্তমান যুগে সেটা সম্ভব তো নয়। বর্তমান যুগে আপনি কোনো লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। আপনার এই বর্তমানে যে গুপ্তধন সেটা হচ্ছে আপনার হয়তো আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকে আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার হতে পারে শেয়ার বাজার থেকে। এবং আপনার কোনো সম্পত্তি, দেখা গেল কেউ পরলোক গমন করেছেন, তার কোনো ওয়ারিশ নেই, তার সম্পত্তি কেউ পেল, এটাও কিন্তু একটা গুপ্তধন। বা আপনার যে সম্পত্তিটা ছিল খুব একটা কিন্তু দাম ছিল না, কিন্তু ভৌগোলিক পরিবেশ জিওগ্রাফিক্যাল চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আপনার যে প্রপার্টিটার দাম কোটি কোটি টাকা হলো, এটাও কিন্তু একটা গুপ্তধন পাওয়ার মতনই কিন্তু রয়েছে। অর্থাৎ গুপ্তধন যে কোনো দিক থেকে কিন্তু পেতে কিন্তু পারেন, বা ব্যবসা থেকে আপনি কিন্তু প্রচুর অর্থ লাভ করতে পারেন। আমি ছয়টি রাশির কথা বলবো। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ঈশ্বরের ব্লেসিং ছাড়া, আমি আবারও বলছি, ঈশ্বরের ব্লেসিং ছাড়া কোনোটাই কিন্তু সম্ভব না। তাই সবসময় ঈশ্বরকে প্রে করুন, প্রার্থনা করুন, দেখবেন জীবনে আপনাদের সমস্যাগুলো কিন্তু কাটবে। আপনারা ভিডিও দেখছেন কৌশিকদা, বা কৌশিক স্যার আপনি তো বলেছিলেন ওই হচ্ছে না, তো আমার স্ক্রিনকে অনেকজন বলছেন, আমি আবারও বলছি এখান থেকে আপনার ব্যক্তিগত জন্মছককে আগে বিচার করুন, আপনার হস্তরেখা আগে বিচার করুন। গুপ্তধন প্রাপ্তি একমাত্র যে গ্রহটি করে থাকে সেটি হচ্ছে কেতু গ্রহ। কেতু একটা কথা আছে, যার লগ্নে কেতু থাকে পরের ধনে বানাই সেতু। লগ্নে থাকে কেতু পরের ধনে বাধা বানাই সেতু, দ্বাদশ ভাবে কেতু আপনার মোক্ষ লাভ, আপনার অর্থনৈতিক লাভ। অর্থাৎ কেতু আপনার কোন ভাবে অবস্থান করছে এবং কেতু কোন নক্ষত্রে অবস্থান করছে এটা আগে আপনারা সর্বপ্রথম দেখুন, কারণ এই কেতু গ্রহই কিন্তু এই গুপ্তধন পাইয়ে কিন্তু থাকে। তো কেতুর কবচ আপনারা পরিধান করতে পারেন, কেতুকে পাওয়ারফুল করার জন্য আপনারা কেতুর কবচ পরিধান করতে পারেন।
তাতে কেতু গ্রহ যদি প্রসন্ন হয়, আপনাদের এই গুপ্তধন, যে আমি যেটা বললাম যে যে কোনো দিক থেকে যে গুপ্তধন পাওয়া, সেটা কিন্তু আপনাদের হতেই কিন্তু পারে। তো এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিনটি মাস গুরুত্বপূর্ণ হতে চলেছে ছয় রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না। আমি খুব দায়িত্বের সাথে আপনাদেরকে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, পাশাপাশি আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং বাস্তু প্রতিকার প্রতিবিধান করুন। আপনার এই অর্থপ্রাপ্তি 100% হবে। এবার আসি আমি ছয়টি রাশি কোন কোন সৌভাগ্যশালী এই তিন মাসে মহাকোটিপতি হতে চলেছে, কপাল খুলতে চলেছে, লাখপতি হতে চলেছে কোন কোন এই ছয় রাশি। আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও বলছি গুরুত্বপূর্ণভাবে শুনবেন। এবং কেতু আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, আপনার জন্মপত্রিকা কেমন রয়েছে অবশ্যই জেনে নিন। প্রথম রাশি আপনার মকর রাশি। মকর রাশির এই তিন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। সেটা আপনার বিদেশ থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, সম্পত্তি থেকে হতে পারে, যে কোনো দিক থেকে, বিজনেস থেকে হতে পারে, শ্বশুরালয় থেকে হতে পারে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশির। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশিরও কিন্তু এই আগামী তিন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাদের অর্থনৈতিক স্থিরতা বৃদ্ধি হবে, আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে। তিন নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির এই গুপ্তধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন, আপনার আর্থিক লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি তুলা রাশি। তুলা রাশির বিদেশ থেকে, ফরেন থেকে লাভ, কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ, হঠাৎ মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এরপর যে আমি রাশি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা এই তিন মাস প্রবল আপনাদের দেখা যাচ্ছে। আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে পারেন। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই তিন মাস খুব গুরুত্বপূর্ণ হতে পারে চলেছে। শেয়ার বাজার, অনলাইন আপনার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, সম্পত্তি, যে কোনো দিক থেকে সিংহ রাশির ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে, সম্পত্তি থেকে বড় ধরনের লাভ পেতে চলেছে। আপনারা অনেকে ভিডিও দেখছেন হচ্ছে না, একবার প্রতিকার প্রতিবিধান করুন, পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা অনলাইন কনসালটেন্সি অবশ্যই করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি, দায়িত্বের সাথে করি। এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনারা যারা ভিডিও শুনছেন দিয়ালে পিঠ থেকে গেছে যোগাযোগ করুন। এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।